এটা একমাত্র ভাষা যে ভাষা ইউ ক্যান গ্যারান্টি যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। অন্য কোন ভাষা, ইংরেজি হোক, চাইনিজ হোক, ফরাসি হোক, বাংলা হোক, কোন ভাষা কিয়ামত পর্যন্ত মানুষ বলবে, কথা বলবে, সে নিশ্চয়তা আপনি দিতে পারেন না। পৃথিবীতে বহু ভাষা ছিল, সময়ের পরিক্রমায় এটি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু আরবি ভাষা কিয়ামত পর্যন্তই থাকবে কোরআনের কারণে। এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয়, আমি একটি কিতাব লিখতে চাই, বই লিখতে চাই, কোন ভাষা আমি চুজ করব, পছন্দ করব, যাতে করে কিয়ামত পর্যন্ত আমার বইয়ের পাঠক থাকে। তিনি বলেন, একমাত্র আরবি ভাষা ছাড়া আমি অন্য কোনো ভাষা দেখছি না, কারণ পৃথিবীতে বহু ভাষা ছিল, কিন্তু এখন সেগুলো ডেড ল্যাঙ্গুয়েজ, নোবডি স্পিক ইট, কেউ এ ভাষায় কথা বলে না, মৃত্যু ভাষা, এটি মৃত্যু ভাষা। তো আরবি একমাত্র ভাষা, কারণ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কোরআনকে রাখবেন, কোরআনের ভাষাও রাখবেন, আরবি ভাষা কোরআনের ভাষাও দামি হয়ে গেল। চেষ্টা বলেন, ষড়যন্ত্র বলেন, কম হচ্ছে না গোটা দুনিয়ায়। কিন্তু হাজার হাজার লাখো বিজ্ঞানী, পশ্চিমা বিশ্বে বলা হয় হার্ভার্ডের গাছে যদি একটা ডিল ছুড়ে মারেন, হয়তো কয়েকজন বিজ্ঞানী গাছ থেকেও পড়বে, এত বেশি বিজ্ঞানী, এত বেশি বিজ্ঞানী। তো এসব বিজ্ঞানীরা এ পর্যন্ত কোরআনে করিমের দেয়া বক্তব্য, কোরআনে করিমের দেয়া তথ্য বা ইনফরমেশন কোনো জায়গায় কোরআনের কোনো তথ্যকে তারা ভুল প্রমাণ করতে পারেনি। তাহলে এটি বড় দলিল যে কোরআনে করিম আল্লাহ পাকের কালাম, কোরআনে করিম। অথচ এই বিষয়গুলো বিজ্ঞানীরা বহু বিনিদ্র রাত কাটিয়ে, বহু কাঠখড় পড়ে, বহু গবেষণা করে তারা যে সিদ্ধান্ত এসেছে, আশ্চর্যের বিষয় হল কোরআন 1400 বছর আগে চূড়ান্ত কথা বলে দিয়েছে। কারণ কোরআনে কোনো ভুল নেই, বিজ্ঞান ভুল করতে পারে মানুষের তত্ত্ব, কিন্তু কোরআনে করিমে কোনো ভুল নেই, কারণ কোরআনে করিম আল্লাহ পাকের কালাম, আলটিমেট রিয়ালিটিস অব দি ইউনিভার্স, এটা চূড়ান্ত, এটি শাশ্বত কালাম আল্লাহ পাকের কোরআনে করিম। সে প্রসঙ্গে আমি পরেই যাব, কোরআন এবং বিজ্ঞান। আমি প্রথমে আমাদের সবার জন্যই, এখানে মা বোনরা কথা শুনছেন, তাদের জন্য হয়তো কোরআন বিজ্ঞান অপ্রাসঙ্গিক মনে হতে পারে, যে বিষয়গুলো আমরা কি শিখলাম, মাহফিলে গেলাম। আমি এই জন্য মোহতারাম হাজিরিন, আপনাদের অন্তরে কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি শ্রদ্ধা এর জন্য জেগে ওঠে, এই জন্য সৃষ্টি হয়, এই বিষয়ে কিছু কথা আরজ করতে চাই। কোরআনে কারীমকে রব্বুল আলামিন বরকতময় বলেছেন। কে বলেছেন? শব্দ হাদা কিতাব আনজালনাহু ইলাইকা মুবারক, এটি বরকতময়। কাজী কোরআন যেহেতু বরকতময়, কোরআনের সাথে যা যা সম্পৃক্ত, কোরআনের সাথে যা যা সম্পর্ক, সবই আল্লাহ পাকের দরবার বরকতময়, সবই বরকতময়। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। সম্মানিত সুধী মণ্ডলী, রব্বুল আলামিন কোরআনে কারীমের পরিচয় দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআন। রব্বুল আলামিন যখন রমজানের প্রসঙ্গ তোলেন, রোজা দিয়ে রমজানের পরিচয় দেননি, রব্বুল আলামিন রমজানের পরিচয় কোরআনে কারীমকে দিয়েছেন। রব্বুল আলামিন ইরশাদ করেন, রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। রব্বুল আলামিন বলতে পারতেন, রমজান তো সেই মাস যে মাসে তোমরা এক মাস পুরো মাস জুড়ে রোজা রাখো, রোজা দিয়ে রমজানের পরিচয় দেননি। রব্বুল আলামিন রমজানের পরিচয় দিয়েছেন কোরআনে কারীম দিয়ে, উনজিলা ফিহিল কোরআন। আমরা অনেকেই মনে করি রমজানের মর্যাদা বুঝি রোজার কারণে, কিসের কারণে? হ্যাঁ, রমজানের রোজা ফরজ, কিন্তু মনে রাখতে হবে রোজা ফরজ হবার 15 বছর আগে রব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছেন, 15 বছর আগে। যেহেতু এই মাসে কোরআন, এই জন্য আল্লাহ পাক এই মাসে রোজাও ফরজ করেছেন। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, উলামায়ে কেরামের মহলে খুব চেনা নাম, পরিচিত নাম, যে গত শতাব্দীর সবচেয়ে বড় বরণ্য যে হাতে গোনা কয়েকজন যে ইসলামী ব্যক্তিত্ব দার্শনিক বলা হয়, তাদের মধ্যে একজন আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, রব্বুল আলামিন কেন রমজানে এই যে রোজা ফরজ করেছেন? তিনি বলেন, কোরআনের কারণে ফরজ করেছেন। কিসের কারণে? কোরআনের কারণে। কেন জানেন? আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মোহতারম হাজরিন, কোরআন নাজিল হবার আগে আমরা জানি গোটা বিশ্ব অন্ধকারে নিমজ্জিত। অন্ধকার, শিরিক, বেদাত, বলেন খ্রিস্টানদের ওখানে বেদাত, মক্কার সমাজে শিরিক এবং সব ধরনের পাপাচার, অনাচার, ব্যভিচার, গোনাহের আবর্জনায় মানুষ ডুবে আছে, গোনাহের সাগরে মানুষ হাবুডুবু খাচ্ছে, আলোর কোনো চিহ্ন নেই, সন্ধান নেই। এমন সময়ে কোরআন নাজিল হওয়া মানুষের হেদায়েতের জন্য ছিল সুবহে সাদিক। গভীর অন্ধকারের পরে কি হয়? সকালের আগে সুবহে সাদিক হয়। কোরআন নাজিল হওয়া মানুষের হেদায়েতের জন্য সুবহে সাদিক। সুবহে সাদিক যে সময় আপনার রোজা রাখেন। আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেহেতু হেদায়েতের জন্য কোরআন নাজিল হওয়া সুবহে সাদিক ছিল, এই জন্য আল্লাহ পাক পুরো এক মাসে রোজা ফরজ করেছেন। রোজাটাও শুরু হয় সুবহে সাদিক থেকে। রোজা শুরু হয় কি দিয়ে? সুবহে সাদিক থেকে। তাহলে রমজান এটি পরিচয় রব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে দিয়েছেন। হ্যাঁ, সে মাসে রব্বুল আলামিন রোজাও ফরজ করেছেন। তাহলে এই মাস একমাত্র মাস, উলামায়ে কেরাম জানেন যে এটি কোরআনে কারীম আল্লাহ পাক এই একমাত্র মাস যে মাসের নাম আল্লাহ পাক আলোচনা করেন, সেটি হলো রমজান মাস। আর রাত ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কোরআন নাজিল হবার সুবাদে একটি রাত রব্বুল আলামিনের কাছে ৮৪ বছরের চেয়ে উত্তম। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কোরআনের মাস দামি, কোরআনের রাতও দামি, কোরআনের ফেরেশতাও দামি। নাযালা বিহি রুহুল আমিন, নাযালা বিহি রুহুল আমিন, ফেরেশতা যে ফেরেশতা জিবরাইল আমিন। রব্বুল আলামিন জিবরাইল আমিনের প্রশংসা করে সূরাতুন নাজম, সূরাতুত তাকবীর, বিভিন্ন জায়গায় জিবরাইলের কথা বলেন। মুতা ইনদাল আরশি মাকিন, এই জিবরাইলের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি। এবং কোরআনের জাতি কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আপনারাও দামি, কেননা আপনার কোরআনের জাতি। কোরআনের শহর দামি, মক্কা মদিনা। এই জায়গায় কোরআন আই উইটনেস, কোরআন নজুল হবার, অবতীর্ণ হবার ঘটনাগুলো এই শহর, এই জায়গায় মক্কা মদিনায় আশেপাশে এই জায়গায় তো কোরআন নাজিল হয়েছে। কোরআনের নবী শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন, কোরআনের ভাষা শ্রেষ্ঠ ভাষা, কোরআনের জাতি শ্রেষ্ঠ জাতি। এটি নিসবত সম্পর্ক। আমাদের বড়রা বলেন সম্পর্কটা এত বেশি আল্লাহ পাকের কাছে গুরুত্বপূর্ণ, সম্পর্কের কারণেই আল্লাহ পাক দাম বৃদ্ধি করেন। আল্লাহ পাক, আপনারাও বুঝেন সে কথা, একটি টাইলস যত কম দামি হোক, মসজিদের সাথে সম্পর্ক হলে সেখানে আপনি কপাল রাখেন, কপাল। আর এর চেয়ে বহুগুণ দামি টাইলস যদি বাথরুমে যায়, আপনি স্যান্ডেল ছাড়া ঢোকেন না। এটা সম্পর্ক। এটি সে সম্পর্ক। কোরআনের সম্পর্ক কাগজের, উজু ছাড়া স্পর্শ করা যায় না। এটি কাঠ বা প্লাস্টিকের সম্পর্ক রেহাল, বুকে ধারণ করেন। তাহলে কোরআনের মাস দামি, কোরআনের রাত দামি, কোরআনের নবী শ্রেষ্ঠ নবী, কোরআনের জাতি শ্রেষ্ঠ জাতি, কোরআনের ফেরেশতা শ্রেষ্ঠ ফেরেশতা, কোরআনের ভাষা আরবি ভাষা। রব্বুল আলামিন কোরআন আরবি ভাষায় নাজিল করেছেন। এটা একমাত্র ভাষা যে ভাষা ইউ ক্যান গ্যারান্টি, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। অন্য কোনো ভাষা, ইংরেজি হোক, চাইনিজ হোক, ফরাসি হোক, বাংলা হোক, কোনো ভাষা কিয়ামত পর্যন্ত মানুষ বলবে, কথা বলবে, সে নিশ্চয়তা আপনি দিতে পারেন না। পৃথিবীতে বহু ভাষা ছিল, সময়ের পরিক্রমায় এটি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু আরবি ভাষা কিয়ামত পর্যন্তই থাকবে কোরআনের কারণে। এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয়, আমি একটি কিতাব লিখতে চাই, বই লিখতে চাই, কোন ভাষা আমি চুজ করব, পছন্দ করব, যাতে করে কিয়ামত পর্যন্ত আমার বইয়ের পাঠক থাকে। তিনি বলেন, একমাত্র আরবি ভাষা ছাড়া আমি অন্য কোনো ভাষা দেখছি না। কারণ পৃথিবীতে বহু ভাষা ছিল, কিন্তু এখন সেগুলো ডেড ল্যাঙ্গুয়েজ, নোবডি স্পিক ইট, কেউ এ ভাষায় কথা বলে না, মৃত্যু ভাষা, এটি মৃত্যু ভাষা। তো আরবি একমাত্র ভাষা, কারণ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কোরআনকে রাখবেন, কোরআনের ভাষাও রাখবেন, আরবি ভাষা, কোরআনের ভাষাও দামি হয়ে গেল। এখন বুঝুন তো মোহতারম হাজিরিন, কোরআনের কারণে যদি এসব সবই দামি হয়ে যায়, রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এই জন্য আমরা বলবো, যে ব্যক্তির মাঝে কোরআন আছে, যে কোরআন শেখায়, সেই ব্যক্তি রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ এবং সেরা। প্রতিষ্ঠান বহু, কোরআনের প্রতিষ্ঠানই সেরা। মানুষ বহু, কোরআনের ছাত্র শিক্ষকই সেরা। কোরআনের ছাত্র এবং শিক্ষক তারাই সেরা। আমরা আল্লাহ পাকের কাছে মর্যাদাবান কিনা, একটি সহজ প্রশ্ন। এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয়, बुजुर्ग जिज्ञेस करा है जे आमी आल्लाह पाकेर काछे दामी किना सेटी बोझार कोनो उपाय दुनियाते आछे किना आखिरते तो बोझा जाबे दामी जान्नाते दाम नेई जहन्नामे एटा आखिरते तबे दुनियाय बुजुर्ग एकटी बड़ो दामी कथा बोलेन बड़ोदेर कथाओ बड़ो हय दामी हय बुजुर्ग बोलेन तुमि यदि रब्बुल आलमीनेर काछे दामी किना सेटी दुनियाय थाकते जानते चाओ तुमि तोमार बुके हाथ रेखे एकथा प्रश्न करो कुरान तोमार काछे कतटुकु दामी যদি তোমার অন্তরে কোরআন মর্যাদাবান হয় কোরআন যদি তোমার কাছে সময় পেয়ে থাকে কোরআন যদি তোমার কাছে সময় পেয়ে থাকে তাহলে তুমি বলতে পারো তুমি আল্লাহ পাকের কাছে সময় পেয়ে থাকো কারণ আল্লাহ পাক তো কথা বলেন কোরআনের মাধ্যমে কমিউনিকেট করেন কোরআনের মাধ্যমে কমিউনিকেট করেন আপনার হাতে যখন কোরআন থাকে তার মানে হলো আল্লাহ পাক আপনার সাথে কথা বলছেন আল্লাহ পাক আপনার সাথে কথা বলছেন बुजुर्ग बोलें तुम यदि दामी किना अल्लाह पाकेर काछे से विषयटी जानते चाओ ताहले बुके हाथ रेखे बोलो कुरान तुम्हार काछे दामी किना जार काछे कुरान समय पाय ना से अल्लाह पाकेर काछे समय पाय ना से अल्लाह पाकेर काछे समय पाय ना तो बुजुर्ग जिज्ञेस करे इदा सुइल अहदुल आरिफिन जामी अल्लाह पाकेर काछे दामी किना किभाबे बुझबो इदा आरादत आन तारिफा कदरक इंदाल्लाह याजिबु आलैका आन तारिफा कदर अल कुरान फी कल्बिक তুমি আল্লাহ পাকের কাছে তোমার মর্যাদা জানতে চাইলে কোরআন তোমার অন্তরে দামি কিনা সেটি আগে জানবার চেষ্টা করো আগে বুঝো।